হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেকনিক্যাল টেক্সটাইলের স্মার্ট ফেব্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে স্মার্ট ফেব্রিকটা আসলে কী। ওয়েল, স্মার্ট ফেব্রিক্স হচ্ছে সেই ধরনের ফেব্রিকগুলো যেগুলো নিজেকে চেঞ্জ করতে পারে অথবা সারাউন্ডিংসের সাথে সাথে নিজে নিজে রিয়্যাক্ট করতে পারে। হ্যাঁ, কিছু স্মার্ট ফেব্রিক আছে যেগুলো হচ্ছে ডেভেলপ করা হয় যে ওয়্যারারের চারদিকে আসলে কী ঘটছে সেটাকে সে সেন্স করতে পারবে। আবার কিছু কিছু ফেব্রিক আছে, স্মার্ট ফেব্রিক আছে যেগুলো হচ্ছে তারা ওয়্যারের আশেপাশে সারাউন্ডিংসে কী ঘটছে সেটা তো সেন্স করতে পারবেই, সেই অনুযায়ী নিজেরা রিয়্যাক্টও করতে পারবে বা নিজেদেরকে চেঞ্জ করতে পারবে। তো এটার যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই তাহলে দেখতে পাই যে ফর এক্সাম্পল যে মানে একজন ওয়্যারার, সে স্মার্ট টেক্সটাইল স্মার্ট একটা ফেব্রিক পরে আছে যেটা হচ্ছে ওয়্যারারের হার্টবিট সেটা মেজার করতে পারে, বা হার্টবিট যদি কখনো কমে হঠাৎ করে কমে যায় অথবা বেড়ে যায় সেক্ষেত্রে সে কী করবে, সেই হার্টবিটটাকে সেন্স করতে পারবে এবং প্যারামেডিকদেরকে অথবা যে মেডিকেল ডক্টর বা যে কোনো কাউকে সে হচ্ছে ইনফরমেশনটা পাস করতে পারবে যে ওয়্যারের এখন হার্টবিটটা আনএক্সপেক্টেডলি হয়তো কমে গেছে বা বেড়ে গেছে। হ্যাঁ, তো সে এই জিনিসটা সেন্স করতে পারবে এবং সাথে সাথে ইনফরমেশনটা কাউকে না কাউকে সে পাস করতে পারবে। তো যেটা বললাম যে কিছু কিছু স্মার্ট ফেব্রিক্স আছে যে আমাদের তারা শুধু এনভায়রনমেন্টে কী ঘটছে সেটা সেন্স করতে পারে, আর কিছু কিছু স্মার্ট ফেব্রিক্স আছে যেগুলো এনভায়রনমেন্টে বা ওয়্যার সারাউন্ডিংসে কী ঘটছে সেটা সেন্স করতে তো পারবেই, সাথে সাথে নিজেরাও চেঞ্জ হতে পারবে বা রিয়্যাক্ট করতে পারবে ওই সারাউন্ডিংসের সাথে। তো যেই সব ফেব্রিকগুলো রিয়্যাক্টও করতে পারে বা সারাউন্ডিংসে কী ঘটছে সেটা সেন্স করে এবং নিজেকে চেঞ্জ করে নিতে পারে ওই অনুযায়ী, তাদেরকে আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট ফেব্রিক। হ্যাঁ, ইন্টেলিজেন্ট ফেব্রিক। আচ্ছা, তো ইন্টেলিজেন্ট ফেব্রিকগুলো কী করে, অলরেডি আমরা ডেফিনেশনে যেটা বললাম যে তারা আশেপাশের এনভায়রনমেন্টাল যে কন্ডিশনগুলো আছে বা স্টিমুলিগুলো আছে সেগুলো তারা সেন্স করতে পারে, ওই এনভায়রনমেন্টাল কন্ডিশনে বা স্টিমুলাইতে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা সেটা তারা সেন্স করতে পারে এবং সেই অনুযায়ী তার রেসপন্ড করতে পারে। হ্যাঁ, তো এই স্টিমুলাইগুলো হতে পারে থার্মাল স্টিমুলাই, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা অন্যান্য আরও অনেক ধরনের স্টিমুলাই হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখছি গোরটেক্স। গোরটেক্স কি? গোরটেক্স মেইনলি একটা ওয়াটারপ্রুফ ব্রিদেবল ফেব্রিক যেটা মেইনলি পিটিএফই দিয়ে তৈরি করা হয়। পিটিএফইর লেমিনেশন একটা কী বলা হয়, একটা লেমিনেটিং বা একটা কোটিং দেওয়া থাকে ওই ফেব্রিকটার উপরে। হ্যাঁ, পিটিএফই কি মেইনলি হচ্ছে আমরা যে টেফলন চিনি না, টেফলন। হ্যাঁ, পিটিএফই মেইন জিনিসটাই হচ্ছে টেফলন। হ্যাঁ, টেফলন কিন্তু আমরা হচ্ছে আমাদের বাসাবাড়িতে খুবই আমরা দেখতে পাই, স্পেশালি যেগুলো হচ্ছে নন স্টিকি যেসব আমরা থালা বাসন বা যেসব জিনিসপত্রগুলো আমরা ইউজ করি নন স্টিকি, তাই না, নন স্টিকি প্যানগুলো ইউজ করি। হ্যাঁ, ওগুলো কিন্তু টেফলনের কোটিং দেওয়া থাকে। হ্যাঁ, তো গোরটেক্সেও আসলে মেইনলি ওরকম একটা টেফলনের কোটিং দেওয়া থাকে, তার ফলে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্লাস ব্রিদেবল। ইউজুয়ালি কিন্তু আমরা যেসব রেইনকোটগুলো ইউজ করি, হ্যাঁ, সেগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয় বাট ব্রিদেবল হয় না। হ্যাঁ, ওয়াটারপ্রুফ করার জন্য কী বলে, যেই আমরা নর্মালি যেসব রেইনকোটগুলো ইউজ করি সেগুলোকে এক ধরনের কোটিং দেওয়া হয় ওয়াটারপ্রুফ করার জন্য, বাট কোটিং দেওয়ার কারণে কী হয়, ইয়ার্নগুলোর মাঝে যেই ছিদ্র বা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম যেই ছিদ্রগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, ফলে কী হয় বাতাসটাও মানে পানির সাথে সাথে বাতাসটাও আর ভেতরে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, তো আলটিমেটলি আমার যেই রেইনকোটগুলো আছে, রেইনকোটের যে ফেব্রিকগুলো আমরা ইউজ করি সেগুলো আলটিমেটলি ব্রিদেবল হয় না। কিন্তু গোরটেক্সের বিশেষত এটাই, সে একই সাথে ওয়াটারপ্রুফও প্লাস ব্রিদেবলও, মানে সেখানে সে পানির অণুগুলোকে ঢুকতে বাধা দেয় কিন্তু সাথে সাথে সে বাতাসের যে অণুগুলো সেগুলোকে খুব ভালোভাবেই সে অ্যালাউ করে। সো আলটিমেটলি গোরটেক্স যদি আমরা ব্যবহার করি আমরা ওয়াটারপ্রুফের যে ক্যারেক্টারিস্টিকসটা, ওয়াটারপ্রুফ ফেব্রিক্সের যে ক্যারেক্টারিস্টিকসটা সেটাও পাচ্ছি, প্লাস হচ্ছে এই ফেব্রিকটা আমাদের ব্রিদেবলও বটে। হ্যাঁ, তো গোরটেক্সের এখানে প্রপার্টিসগুলো লেখা আছে, দেখেন ব্রিদেবল অলরেডি আমরা বললাম, লাইট ওয়েট। হ্যাঁ, গোরটেক্স ইউজুয়ালি প্রচুর লাইট ওয়েট হয়। হ্যাঁ, আমরা যদি মানে নর্মাল কী বলে নর্মাল রেইনকোটের কথা চিন্তা করি, নর্মাল রেইনকোটগুলো খুব একটা
লাইট ওয়েট হয় না কিন্তু, তাই না? যদি আমরা একটু ভাঁজ করি দেখা যায় মানে বেশ একটু ফুলে থাকে, হ্যাঁ, আর ওজনটাও একদম খুবই নগণ্য না, হ্যাঁ, কিন্তু তার তুলনায় গোরটেক্সের ফেব্রিকগুলো খুবই লাইট ওয়েট হয়, হ্যাঁ, খুবই লাইট ওয়েট হয়, খুবই হালকা হয়। আচ্ছা, গোরটেক্স ওয়াটারপ্রুফ নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, যখন আমরা গোরটেক্সটাকে পরি, হ্যাঁ, যখন আমরা গোরটেক্স ওয়্যার করি তখন কী হয়, সে ওয়াটার ভেপারগুলোকে বা আমাদের শরীরে যে ঘামটা আছে সেই ঘামটাকে সে বাইরে বের করে দিতে পারে, হ্যাঁ, বাইরে আমাদের ঘামটাকে সে বাইরে বের করে দিতে পারে, কিন্তু বাইরে থেকে কোনো পানি সে ভিতরে ঢুকতে দেয় না, হ্যাঁ। তো সাথে সাথে একই সাথে সে আমাকে মানে ঘাম থেকেও মুক্ত রাখছে, প্লাস হচ্ছে বাইরে যদি বৃষ্টি হয় বা বাইরে যদি কোনো প্রকার পানি পড়ে সেই পানিটাও কিন্তু আমার শরীর পর্যন্ত আসতে পারছে না, হ্যাঁ। একই সাথে সে ওয়াটার ভেপারটাকে আমার বডি থেকে বের করে দিচ্ছে বা আমার সুয়েটটাকে সে বডি থেকে বের করে দিচ্ছে, আবার রেইন ড্রপটাকেও সে এন্টার করতে বাধা দিচ্ছে। আচ্ছা, তো এই গোরটেক্সকে আমরা বিভিন্ন কাজে আসলে ব্যবহার করি, বিভিন্ন হাই পারফরমেন্স প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে মেডিকেল ইমপ্ল্যান্ট, হ্যাঁ, ফিল্টার মিডিয়া, যেহেতু এটা হচ্ছে ভিতর থেকে ভ্যাপারটা, ওয়াটার ভ্যাপারটা বা সুয়েটটা বের করে দেয় কিন্তু বাইরে থেকে রেইনড্রপস আসতে বাধা দেয়, তো আমরা এটাকে ফিল্টার মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারি, ইনসুলেশন হিসেবে ব্যবহার করতে পারি বিভিন্ন ওয়ায়ার্স এবং কেবলসের জন্য, হ্যাঁ, গ্যাসকেট হিসেবে ইউজ করতে পারি এবং সিল্যান্টস হিসেবে ইউজ করতে পারি। তবে সবচেয়ে বেশি যেখানে ইউজ হয় সেটা হচ্ছে মানে আউটডোর এবং ওয়েদার যেসব ক্লোদিংগুলো আছে, আউটডোর ক্লোদিং এবং ওয়েদার যেসব ক্লোদিংগুলো আছে সেগুলোতে গোরটেক্সটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে গোরটেক্সের হচ্ছে একটা কী বলে একটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি গোরটেক্সটা আসলে কীরকম হয়, এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইনটা এটা কীরকম হয় দেখেন। তো টোটাল মোটামুটি মানে পাঁচটা লেয়ার এখানে থাকে। প্রথমটা হচ্ছে একদম ভিতরে যেটা আছে নিচ থেকে আমরা দেখছি সফট ইনার লাইনার। এটার কাজ কি, আমরা যখন একটা কাপড় পরবো তখন সেটা যদি আমার বডির সাথে, তো অবশ্যই আমার বডির স্কিনের সাথে অবশ্যই সংস্পর্শে আসবে, সেটা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমার ওই পোশাকটা পরে আমি পরতে চাইবো না বা ওটার আমার কোনো প্রয়োজন বোধ করবো না আমি, তাই না? তো এই কারণে কিন্তু আপনারা দেখবেন যে আমরা যে কোট বানাই বা স্যুট বানাই, হ্যাঁ, সেগুলোর ভিতরে এক ধরনের ইনার লাইনার দেওয়া থাকে, তাই না? যেন হচ্ছে বাইরের যে খসখসে কাপড়টা আছে সেটার সাথে আমার বডিটা অ্যাব্রেশন না হয় এবং আমি যেন আনকমফোর্টেবল ফিল না করি, হ্যাঁ। ঠিক সেম ওয়েতে এখানেও একটা সফট ইনার লাইনার ব্যবহার করা হয়েছে যেটার কাজ হচ্ছে উপরের যে লেয়ারগুলো আছে, উপরের যে চারটা লেয়ারগুলো, উপরের যে লেয়ারগুলো আছে সেগুলো থেকে আমার বডিকে কী বলবো, আমার বডির সাথে যেন সেই লেয়ারগুলো কোনো ধরনের আনকমফোর্টেবিলিটি অ্যাড না করে সেটা তারা লক্ষ্য রাখে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যে লেয়ারটা আছে সেটা হচ্ছে প্রোটেকশন। ওয়েল, প্রোটেকশন এরপরে কী আছে, আমাদের এই লেয়ারটা কী করে আমাদেরকে হচ্ছে ওয়াটার ঢুকতে বা ওয়াটারগুলো যদি মানে রেইনড্রপস যদি কোনোভাবে প্রথম দুই তিনটা শেল অতিক্রম করে চলেও আসে সেক্ষেত্রে যেন প্রোটেকশনটা দেয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে কী আছে, গোরটেক্স মেমব্রেন। এই মেমব্রেনটাই আসলে সবচেয়ে বেশি কাজ করবে, সে একই সাথে হচ্ছে আমাদের ভেতরের যে মানে আমাদের ইন্টেরিয়র থেকে যেসব সুয়েটগুলো আর কি, ওয়াটার ভ্যাপারগুলো আর কি যাবে সেগুলো সে বাইরে পাস করে দিবে, আবার একই সাথে হচ্ছে রেইনড্রপ যেগুলো বাইরে থেকে এক্সটেরিয়র থেকে আসবে সেগুলো সে ভিতরে ঢুকতে বাধা দিবে, হ্যাঁ। এরপরে আরও একটা প্রোটেকশন লেয়ার আছে এবং ফাইনালি একদম বাইরে এক্সটেরিয়র লেয়ারে একটা আছে, এক্সটেরিয়রে আমাদের একটা আছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স আউটার শেল। এটার কাজ কি, এটা হচ্ছে যখন আমরা একটা কাপড় পরি, আমরা যখন একটা ক্লোদিং পরি বা একটা ফেব্রিক পরি তখন কী হয় আলটিমেটলি ফেব্রিকের বা গার্মেন্টের সাথে গার্মেন্টের একটা অ্যাব্রেশন হয় না, তো সেই অ্যাব্রেশনের কারণে যেন কোনো কারণে আমাদের পরবর্তী লেয়ারগুলো, প্রোটেকশন লেয়ার বলেন বা গোরটেক্স মেমব্রেন বলেন, এগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই অ্যাব্রেশন থেকে, সেটাকে সে বাকি লেয়ারগুলোকে রক্ষা করে, হ্যাঁ, সে বাকি লেয়ারগুলোকে রক্ষা করে। আচ্ছা,